আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা দয়াময় ভালো আছে। আজকে 30 তারিখ, আমি ঠারো প্ল্যান রূপণ করে দিলাম মেয়ের 30 তারিখ। তো দেখতে পারা আসলে আমি কইরাম আগ ধরে হয়েছে আমার আসলে ঠারো যে বাল্বস বা সিট যেগুলা উন্নত মানের সিট পাওয়া গেছে না এইবার। তো দেখতে পাররা গাছ হয়ে দেখুক বাড়ার, আর মাসাল্লাহ ওখটা খালি বাকি বড় হয়ে গেছে একটুক, আর বাকি এগুলো দেখলাম আনসাকসেসফুল হইব ইজ একটা অবশ্য হইতে গেলে মরিও গেছে, ডেড হয়ে গেছে, লাগের ফসি গেছে একটা, ইয়া হয় দোকা ফসি গেছে দেখতে পারো একটা অলরেডি ফিনিশ, আর বাদ বাকি দোকো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টার মতো আছে। তো আমি আজকে ওগুন রোপণ করে দিলাম, দেখি ওনা দেখতে পারা দুইটা কন্টেনার তিনটা তিনটা আর একটা এখানে রোপণ করে নিলাম। তো দেখা যাক কী হয়, আর যদি বিষ আমি ফাই গেরা হ্যাং ছাড়া কোনো ঠারো প্লান্টস বা বাল্বস ফাইলে সফ আমি আনমো আরও রোপণ করবো পরে। তো স্টিল টাইম আছে, তো যাই হোক সকুন দেখুক আমি কীভাবে রোপণ করি দেখতে পারা বিয়ার্স হল দেখতে পারছেন, কারণ আমি তিনটা হল করছি, চারটা রইলাম না, তিনটাও রইলাম, তিন বাইদেউ দেখতে পাররা আর সামান্য ফিশ প্লাট বোনমিল অথবা বোনমিল দিবা কাতো, সেখানে একটা ফসফরাস খুব বেশি বোনমিলও, এটা যেহেতু রুট পালস রুটর লগে খুব বেশি জরুরি ফসফরাস স্ট্রংগার রুটর লগে। তো দেখতে পাল্লা দিলাম, আর পরে গিয়ে আপনারা তার স্টেমর লগে একটা একটা একটু নাইট্রোজেন দরকার, তো রুটর লগে দিলামও দেখতে পারছেন আমি রোপণ করবো। তো এখনও দেখতে পাররা আমি কিলা রোপণ করে দেখুক আপনারা, তো বিহার চল দেখতে পারলাম আমি কালি গাঁত হারাই দিম অগ্রসরি বিসমিল্লাহির রহমানির রহিম দেখতে পারলা কিলা জাস্ট আপনারা একটু জ করলেও পারাই আইব বিসমিল্লাহির রহমানির রহিম দেখতে পারলা অগ্রসরি গাঁত হারাই দিবা দেখতে পারলা তিনটা তিন বাই দি দেখতে পারলা তিনটা আমি তিন বাজি রোপণ করছি দেখতে পারছো সেই মনেও করবো। তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারছো তিনটা তিন বাজি রোপণ করছি, ও একটা দেখতে পারা আল্লাহ আল্লাহ একটা তো ফসি গেছে দেখতে পারছো, এটা অল্প পরিমাণ আপনারা ফ্রেশ কম্পোস্ট এইভাবে উফরে দিলেইবা, তাতে গ্রাটা বাকরিয়া রাখবো উপর দিকে এইভাবে দিলেইবা, তো আশা করি বাদ বাকি তার নাইট্রোজেন উপাদান যেগুলো আছে ফাইলিব গাছে। তো দেখতে পারলাম একটু তার জটা ফানি দিলাইবা ফুলে দেখতে পারলাম আমি অল্প পরিমাণ এইভাবে সাইটে দিই কিছু ফ্রেশ কম্পোস্ট, আগের মাঝে অলরেডি ফার্টিলাইজার অ্যাপ্লাই করা, সব সময় তো দেখছেন আপনারা কীভাবে অ্যাপ্লাই করি রেডি করে রাখতে হয়, তো এইভাবে রাখা খালি রোয়ার সময় জাস্ট ফিশ প্লাট বোনমিল অথবা বোনমিল দিতে পারবা টাচ এক সিমটি একগাত। তো দেখতে পারলা আমার এলা ফানি দিলে ইবা পরে ও দেখতে পারলা তিন বাজি তিনটা আমি রোপণ করে নিছি দেখতে পারছ। তো বিহার সকল অন্য একটা রই লিলাম জাস্ট একটা গুড়ই লিমো কালি, কারণ আসলে নর্মেলি আলু রই, আসলে আপনারা খদুর গাছের খান্দাত আলু রইবা না প্লিজ, খদুর গাছের খান্দাত এটা আলু নারোয়াটা বালা, আমি আগে আসলে রয়েছি নারোয়াটা বালা আসলে। দেখতে পারছো একটা সিস রোড খুব সুন্দর সারছে দেখতে পারছো বিসমিল্লাহির রহমানির, দেখতে পারলা খুব সুন্দর আমায় গেছে গাতো, এখন ফ্রেশ কম্পোস্ট এড করে দিবা। ভিউয়ার সকল দেখতে পারছেন কীভাবে কন্টেনারে বা ফটো বা রাইস বেডও বা গ্রাউন্ড বেডও কীভাবে আপনারা ঠারো প্লান্টস রোপণ করতে হয় দেখতে পারছেন আপনারা, এখন ফানি দিলেইবা দ্যাটস ইট দেখতে পারছেন একটি কন্টেনারে কীভাবে ঠারো প্লান্টস রোপণ করা যায় দেখতে পারছেন আপনারা। তো যাই হোক আমার প্যাশনেট গার্ডেন আর ইউকে ব্লগারের লগে যারা আছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা, নতুন নতুন ভিডিও পাইতে হইলে আপনারা বেল বাজাইতে ভুলবা না।
তো যাই হোক, আজকে ওখানে শেষ করলাম। ভালো থাকা, সুস্থ থাকা এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত। অবশ্য পানি দিবা, পানি দিতে ভুলবা না। আমি আর পানি দেওয়াটা দেখালো না, পানি সব সময় গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবা। আর খসর গাছে উফরে ফেললে কোনো সমস্যা নাই। আল্লাহ হাফিজ, বাবাই।